নমস্কার, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো দেখতে পারা ভিউয়ার্স, বাচ্চারা অনেক আনন্দ করা, অনেক সুন্দর দিন। তারা আইটে তারা আন্টির ঘরে যাইতা, তারা অনেক মানে হ্যাপি। আর তাফারা মানে দিনটা যে খুব নাইস। তো তারা তারা আন্টির ঘরে আইসুন, বেশি দূর নাই, অনেক তারও ঘরের খান্দাতো। তো আমরা আইছি আমার ননদের ঘরও। আমার পরে ভাবলাম তো তোরা একটু শেয়ার করি আপনারা লোকে, তারা ঘরটা আমার ননদের ঘরটা আপনারা লোকে একটু শেয়ার করতাম চাইলাম। আর আজকে আমরা খেতে খেতে খাইমো, আপনারা লোকে শেয়ার করবো, কারণ আমার বাগনায় আজকে অনেক খানি বানাইছি আমরা লাগে। আমার ননদের বড়ো ছেলে তো তাই অনেক কিছু বানাইছি আমরা লাগে খাইতাম। তো ভাবলাম যে আপনারা লোকে শেয়ার করি, আমার বাগনায় যেহেতু অত কষ্ট করে অত খানি বানাইছেন। তো দেখতে পারা আমার ননদের ঘরটা কিন্তু অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো খুব সুন্দর। আর অন্য একদিন আরও বড় ননদের ঘরটাও আমি আপনারা লোকে শেয়ার করবো। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। আর ফ্যামিলি ফ্রেন্ডসের লোকে অবশ্যই শেয়ার করবা। আর আমার চ্যানেলের মাঝে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা না। তো দেখতে পারা সিটিং রুমটা কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর করে সাজাইল। তো ভাড়া গার্ডেনও তেমন কিছু করেন না তারা। তো ওটা লাগে আমি গার্ডেনটা তুলছি না, গার্ডেনও কোনো কিছু নাই, জাস্ট আমি ঘরের ভিতরটু তুলছি। তো দেখতে পারা খুব সুন্দর করে সাজাইছুন, অনেক সুন্দর করে সাজানো। আর আমার হাজব্যান্ড এখানের মাঝে ভরেছুন, আসলে ভালো লাগে। দিন ভালো হইলে ভালোই তো ভালো লাগে। আর দাঁড়া দাঁড়িয়ে তাকায় তো যে কোনো সময় আওয়াজ হয় ভালো লাগে। বাচ্চারাও অনেক আনন্দ করেন, আমরা সব বাচ্চারা যে সময় একখান হইন, তো সব বাচ্চারা মিলে অনেক আনন্দ করেন, অনেক এনজয় করেন। তো দেখতে পারা ভিউয়ার্স, এখানেও অনেক কিছুই বানাইরা আমার ননদে আর আমার ভাগনাই। তো তারা অনেক কানি টানি বানাইরাম। তো আপনারা লোকে আমি সব কিছুই শেয়ার করবো, আশা করি আপনারা সবাই এনজয় করবা ভিউয়ার্স। দেখতে পারা তাইনের ডাইনিং এরিয়া, এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, খুব ভালো লাগে। আর এত কিছু মানে এত সবার খাবার বানাইছেন আমার বাগনাই, সব তো খাওয়া গেছে না। তো তোরা কিছু খাইছি আর যে আরও অনেক আইটেম বানাইছিল। তো তোরা পরে আমি গরমে শিখিয়ে খুঁজছি, পরে খাই মানে, কারণ তাই কষ্ট করে বানাইছুন। তো তোরা টেস্ট করবার লাগে। তো ঘরও নিছিলাম গিয়ে পরে, আর গার্লিক ব্রেড পাঁচটা বেকত আমরা খাই আসলাম, অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছিল। তারপরে দেখতে পারে অনেক কিমা দিয়ে একটা খানি বানাইছিলাম আমার বাগনায়, অনেক মজা হয়েছিল। তো আসলে এত কিছু একলগে খাওয়া যায় না, পরে আমি গরু নিয়ে আসলাম, হয়ে পাগনায় যেহেতু অত কষ্ট করে বানাইছুন। তো খাইয়া দেখ মনে ছোটো মানুষ তাই অতটা বানাইছুন, তো আসলে অনেক মজাও হয়েছিল কিন্তু। আর এটার নামটা আমি আসলে বলে গেছি এখন, এটা কেটা জানে হয়। তো এটা কিন্তু অনেক মজা আছিল, খুব মজা হয়েছিল। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে আবার হই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোকে শেয়ার করবা। আর নতুন হইয়া থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে আমার লোকেই থাকবা। আজকের মতো খানো বিদায় নিলাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, বাই, খুদা হাফেজ।